এই বোবার বাচ্চা ভালো করে টিপ আপু দেখটা ঘাড়ে এসে জুটেছে শোন আমি যেভাবে বলছি না ওইভাবে কাজ করবি না হলে ঘর ধাক্কা দিয়ে 2 মিনিট লাগবে না আমার সাথে কি বের করে দিতে তুই তোর ভাইকে বলবি কি করে বলবি তুই তো কথাই বলতে পারিস না এই ভালো করে কাজ কর কাজ যদি ঠিকঠাক মতো না হয় তাহলে কিন্তু দুই গালে দুইটা থাপ্পড় দিব হ্যাঁ তানিয়া আমার বোনের সাথে কি করছে আর ওর কলেজে শুয়ে আছে সে কে কি রে তাকিয়ে আছিস কেন নিজে কাজ কর তানিয়া এমনটা করবে আমি কখনো ভাবতে পারিনি ও এভাবে ওর বয়ফ্রেন্ডকে নিয়ে বসে আছে আচ্ছা ঠিক আছে আমি একটা কল করে জিজ্ঞেস করি দেখি ও আমাকে কি বলে শোনো ও ফোন দিয়েছে কথা বলো না আসল তোর ভাই ফোন দিয়েছে যদি চিল্লাফাল্লা করার চেষ্টা করিস না তাহলে কিন্তু ঘর ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেব আর তুই তো জানিসই আমি কি বলতে পারি বলবো যে তুই তোর প্রেমিকের হাত ধরে এখান থেকে পালিয়ে গেছিস তখন কি করবে তোর ভাই না জীবনও তোর চেহারা দেখবে না সো চুপ থাক হ্যালো তানিয়া হ্যাঁ বলো আচ্ছা আমার বোন কেমন আছে তোমার বোন তো খুবই ভালো আছে জানো আজকাল ওর না একটা বদ অভ্যাস হয়ে গেছে সারাক্ষণ পড়ে পড়ে ঘুমাতে থাকে আচ্ছা ঠিক আছে তানিয়া সমস্যা নেই ওর মনে হয় শরীরটা হয়তো খারাপ লাগছে এক কাজ করুক ও কিছুক্ষণ ঘুমিয়ে নিক তারপর না হয় উঠুক এই জন্যই তো আমি ওকে কিচ্ছু বলি না ও আচ্ছা তাহলে তুমি কি করতেছো আমি তুমি তো জানোই আমার তো সকালবেলা উঠে অভ্যাস আমি সকালবেলা উঠে সকাল থেকে ঘরের সব কাজকর্ম করে যাচ্ছি ও আচ্ছা ঠিক আছে বেচারা তোর ভাই ভাবছে তুই অনেক আরামায়েশে এখানে থাকছিস ও আচ্ছা তাহলে এই কাজ করছিস তুমি তাই না তুমি তুমি কখন আসলে দেখো তুমি আমাকে ভুল বুঝতেছো এমন কিছুই না আমি মোটেও কোনো কিছু ভুল বুঝছি না আমি যা বুঝতেছি খুব ভালোই বুঝতেছি আমি চোখে অন্ধ না আমি সব কিছু দেখতে পেরেছি আর আমার চোখের সামনে সব কিছু ক্লিয়ার হয়ে গেছে তুমি আমার বোনের সাথে দিনের পর দিন অত্যাচার করেছো আর এই ছেলেটা কি ও ও তো আমার ফ্রেন্ড এখনই চলে যাচ্ছিল আমার সাথে দেখা করতে এসেছিল এক্স্যাক্টলি ও ঠিক কথাই বলতেছে আমি তো জাস্ট ফ্রেন্ড আমি জাস্ট একটু দেখা করার জন্য হালসা জিজ্ঞেস করার জন্য এসেছিলাম আমি এখনই চলে যাচ্ছি চুপ করো তোমরা আর একটাও মিথ্যা কথা বলতে হবে না আমি সব কিছু নিজের চোখে দেখেছি সো উল্টা পাল্টা কথা বলে আমাকে বোঝানোর কোনো মানে হয় না ঠিক আছে ও তোমার ফ্রেন্ড নাকি বয়ফ্রেন্ড আমি খুব ভালো মতো বুঝতে পারছি একজন ফ্রেন্ড কখনোই তার কোলে ঘুমায় না বুঝতে পেরেছো দেখো তুমি সত্যি আমাকে ভুল বুঝতেছো যেমন ভাবতেছো তেমন কিছু না আমি তোমাকে বুঝিয়ে বলছি তুমি ওকে যেতে দাও তারপর আমরা বসে কথা বলছি যা শান আপনি যাও আর একটা কথা বলবে না প্লিজ তোমার ওই মুখটা দিয়ে মিথ্যা কথা বলা বন্ধ করো আর এই বন্ধু নামক যে শব্দগুলো তুমি ইউজ করতেছো না এটা তোমার সাথে যাচ্ছে না তোমাকে আমি কত ভালোবেসেছি তোমার জন্য আমি কী করিনি যখন তুমি যেটা বলেছো সেটা তোমাকে এনে দিয়েছি তোমার চাওয়ার আগে সব কিছু তোমার আবদার আমি পূর্ণ করছি আর সেই তুমি আমাকে ধোকা দিয়েছো তুমি শুধু আমাকে দাও তুমি আমার বোনকে অত্যাচার করছো যেটা আমি কখনোই ক্ষমা করে দেবো না আমার বোনকে আমি তোমার কাছে রেখেছিলাম তোমাকে বিশ্বাস করে ভালোবেসে যে তুমি আমার বোনের খেয়াল রাখবে তার যত্ন করবে কিন্তু তুমি তা মোটেও করনি তার উল্টোটা করেছো তুমি আমার বোনের সাথে অত্যাচার করেছো যা আমি বেঁচে থাকতে আর কখনোই মেনে নেবো না আর কী যেন বলছিলে তুমি আমার বোন ঘুমাচ্ছিল তাই না দেখো আমার ভুল হয়ে গেছে প্লিজ আমাকে ক্ষমা করে দাও আমি আর কখনো এরকম করবো না ওর সাথে কখনো দেখা করবো না কোনো সম্পর্ক রাখবো না বাট তোমার বোনকে তো আমি কিছু বলিনি তুমি ওকে জিজ্ঞেস করো না আমি ওকে কোনো টর্চার করিনি থাক তোমাকে আর কোনো কিছু জিজ্ঞেস করতে হবে না তার আর কোনো প্রয়োজন নেই কারণ আজকের পর থেকে তুমি এই বাসায় আর কখনো থাকতে পারবে না আউট আউট আর ডিভোর্স লেটার এটা খুব শীঘ্রই তুমি পেয়ে যাবে জাস্ট লিভ লেট